আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে এয়ার কন্ডিশনের ইনডোর ইউনিটে আইস জমে গেলে করণীয় কি, আর কেন এয়ার কন্ডিশনের ইউনিটে আইস জমে। আসলে এই যে দেখতে পাচ্ছেন ইনডোর ইউনিটটাতে প্রচুর আইস, মানে একবার বাতাস বাইর হয় না। তো এয়ার কন্ডিশনের যে ইনডোর ইউনিটটাতে আইস দেয় সেটা হচ্ছে আপনাদের যে এভাপোরেটরে। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করে বলি, আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, এই যে এয়ার কন্ডিশনের চেম্বারে যে এভাপোরেটরের যে আইসটা ধরে, এই আইসটা ধরার কারণ আপনার দুটো কারণে হয়। একটা কারণ হচ্ছে আপনার গ্যাসে যদি কোনোভাবে সমস্যা থাকে, এয়ার কন্ডিশনের গ্যাসে যদি আপনার কোনোভাবে সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এয়ার কন্ডিশনের ইনডোর ইউনিটে সাকশনে এরকম আইস ধরে যায়। এবং আপনার যদি এই যে এভাপোরেটরটা, এই ইনডোরটা, ইনডোর ইউনিটের যে এভাপোরেটর চেম্বারে এরকম আইস যদি ধরে, দেখতে পাচ্ছেন এই অনেক আইস, প্রচুর পরিমাণে যদি আইস ধরে, তো সেক্ষেত্রে আপনার এই এভাপোরেটরে, আসলে এই এভাপোরেটরটা কি, সেটা হচ্ছে আপনার এই যে হালকা হালকা যে ফিন্সগুলো, এই ফিন্সগুলো দিয়ে আপনার বাতাসটা টেনে এই যে দিক দিয়ে বাইর করবে। তো বাইর করার পর এই যে আপনার আউটডোর ইউনিটে দেখবেন সাকশন এবং ডিক্সার্স দুটোটা পাইপ যখন আইস হয়ে যায়, এরকম আইস হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার দেখতে হবে দুটোটা পাইপ যদি আইস হয়ে যায়, আপনার অবশ্যই বুঝতে হবে এভাপোরেটর ইউনিটে ডাস্ট, প্রচুর পরিমাণ ডাস্ট আছে, সে কারণে আপনার এই যে সাকশনটা আর ডিক্সার্সে প্রচুর আইস, এবং পুরা ইনডোর ইউনিটের এভাপোরেটরটা পুরোটাই আইস হয়ে যায়। এবং এই আইসের কারণে আপনার রুমটা পর্যাপ্ত ঠান্ডা হয় না এবং বাতাসটা ঠিকমতো সার্কুলার করতে পারে না। তো সেক্ষেত্রে এই যে ইনডোর ইউনিটটা আপনি অফ করে দিবেন, অফ করে সার্কিটটা, অবশ্যই সার্কিটটা অফ করে দিবেন, বা আপনার ইনডোর ইউনিটের ফ্ল্যাগ থাকলে ফ্ল্যাগটা খুলে দিবেন। তো ফ্ল্যাগটা খোলার পর দেখবেন কিছু সময় পর এই যে আইসটা আস্তে আস্তে হালকা, আইসটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, আস্তে আস্তে আইসটা গলে যাবে, দেখছেন প্রচুর পরিমাণে আইস। এই আইসটার কারণে হচ্ছে আপনার, তার মানে এভাপোরেটরটা পুরোটাই ডাস্টটা আপনার মানে ব্লক হয়ে আছে, যে এই যে ফিন্সগুলো দিয়ে বাতাসটা ঠিকমতো সার্কুলার হইতে পারে না, সেই জন্যই এভাপোরেটরটা আপনার ব্লক হয়ে যায়। এবং ব্লক বাতাসটা যখন ঠান্ডা যাইতে পারে না, আসলে এভাপোরেটরটা দিয়ে আপনার গ্যাসটা সার্কুলার করে, গ্যাসটা অনেক ঠান্ডা থাকে, তো সেক্ষেত্রে যখন আপনার গ্যাসটা ঠান্ডা থাকে আর এই যে হালকা হালকা এই যে ফিন্সগুলো দেখা যায়, এই ফিন্সগুলো দিয়ে, এই যে ফিন্সগুলো দিয়ে বাতাসটা আপনার বাইর হয়, আপনার এই যে আমরা যে রানার দিয়ে দিই, রানার দিয়ে বাতাসটা সার্কুলার যখন করে, এই ফিন্সগুলো ঠান্ডা থাকে, ফিন্সের গায়ে যখন হালকা হালকা বাড়ি খেয়ে লেগে লেগে বাইর হয়, তখন এই যে দিক দিয়ে আপনার ঠান্ডাটা বাইর হয়, আর যখন এই জায়গা দিয়ে ফিন্স দিয়ে বাতাসটা না টানতে পারে, তখন এই যে রানার দিয়ে ভালোভাবে ঠান্ডাটা বাইর হয় না, কারণ এই দিক দিয়ে যখন বাতাসটা টানতে পারে না, ভিতরে যদি ডাস্ট থাকে ময়লায় আটকে যায়, তো সেক্ষেত্রে বাতাসটা টানতে পারে না। এবং যখন আইসটা আপনার কম্প্রেসারটা চলতেছে, আইসটা ফ্যান দিয়ে এভাপোরেটর সার্কুলার হতেছে, সেক্ষেত্রে আপনার এভাপোরেটর পুরোটাই আইস হয়ে যায়, বাতাসটা সার্কুলার না করতে পারলে এটা পুরোটাই আইস হয়ে যায়। তো সেক্ষেত্রে পর আপনি অফ করে রাখার কিছুক্ষণ পর দেখবেন এভাবেই এভাপোরেটর আইসটা হালকাভাবে গলে যাচ্ছে, আইসটা গলে যাওয়ার পরে আপনি ভালো করে গলার পরে দেখতে পারবেন যে অবশ্যই দেখবেন চেম্বারে প্রচুর পরিমাণে ডাস্ট, এই যে দেখতেই পাচ্ছেন শ্যাওলার মতো এক ধরনের একবার আবরণ জমে পুরো ফিল আপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বেটার হয় ইনডোর ইউনিটটাকে গ্যাস লক করে, ইনডোর ইউনিটটাকে খুলে ওয়াশ করা, সার্ভিসিং করা। যদি আপনি সেক্ষেত্রে না পারেন, আপনি এক্ষেত্রে করতে গেলেই ইনডোর ইউনিটটা ঝুলানো অবস্থায় থাকতে পারে, গ্যাস লক করার দরকার নাই, আইসটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এই যে ডিটারজেন্ট নেবেন, ডিটারজেন্ট নিয়ে ফেনা করে, ডিটারজেন্ট দিয়ে ফার্স্ট টাইম ইনডোর ইউনিটটাকে ভালো করেই ভিজিয়ে নেবেন।
ইন্টিরিয়রটা এভাবেই সাবান গোলানো পানি দিয়ে এভাবেই ভিজিয়ে নেবেন। তারপরে এই যে ব্রাশ দিয়েই এভাবেই টান দিবেন। সবচেয়ে বেটার আপনার টুথব্রাশ যদি থাকে টুথব্রাশ দিয়েই, অথবা আপনার হ্যান্ড ব্রাশ যদি থাকে। তারপর দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডাস্ট, মানে ফিন্সগুলোর ভিতরে একবারে ডাস্টে পুরো ফিল আপ হয়ে আছে। তারপরে একটু পরপর ব্রাশটা এভাবে ধুয়ে নেবেন, ব্রাশটা পরিষ্কার করে নেবেন। তো এইভাবে পুরো চেম্বারটাকেই সময় নিয়ে আস্তে আস্তে পুরো চেম্বারটাকে পরিষ্কার করবেন, পুরো এভাপোরেটর যেটা আছে পুরোটাই ভালো করে পরিষ্কার করবেন। প্রথম অবস্থায় পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে এই যে ব্রাশ দিয়ে আস্তে 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 পুরোটাই পরিষ্কার করে নেবেন। আর যদি আপনি সবচেয়ে বেটার হয় অফ করে তারপরে খুলে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে কী পরিমাণে ডাস্ট পুরো চেম্বারের ভিতরে, এটা অবশ্য উপর দিয়ে দেখা যায়, উপর থেকে দেখা যায় ক্লিন একবারে। তো ভিতরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মগটাতে কী পরিমাণে ময়লা। তো তারপরে এই যে পরিষ্কার হওয়ার পরে অবশ্যই ভালো করে ফ্রেশ পানি দিয়ে খুব সুন্দরভাবে উপর দিয়ে হালকা করে পানি দিয়ে দিবেন যেন পরিষ্কার হয়ে যায়। এই যে এখন অনেকটাই ক্লিন করে ফেলছি। তো এইভাবেই ইনডোর ইউনিটটাকে আপনি ক্লিন করলে দেখবেন আর এই সমস্যাটা হবে না। তো আইস হলেই অবশ্যই আপনি যদি দেখেন যে দুটো পাইপে এভাবে আইস জমে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে আপনার ইনডোর ইউনিটে প্রচুর পরিমাণে ডাস্ট আছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।